বাংলার শ্রেণীকক্ষে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব প্রখ্যাত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর লেখা ভাত নামক গল্পটি। প্রথমেই দেখে নেব আমরা ভাত গল্পের উৎস, অর্থাৎ ভাত গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো, উৎস লিখব যে দেজ পাবলিশিং থেকে প্রকাশিত মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে ভাত গল্পটি নেওয়া হয়েছে। তাহলে কি যে মহাশ্বেতা দেবীর লেখা যে শ্রেষ্ঠ গল্প সংকলন রয়েছে সেখান থেকেই এই ভাত নামক গল্পটি নেওয়া হয়েছে। 1982 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয়, অর্থাৎ এই ভাত নামক গল্পটি ম্যানিফেস্টো পত্রিকায় 1982 খ্রিস্টাব্দে প্রথমেই প্রকাশিত হয়। এবারে আমরা দেখে নেব ভাত গল্পের নামকরণ কেন করা হয়েছে, তারপর আমরা ভাত গল্পটির বিষয়বস্তু সম্পর্কে জানব। দেখো, ভাত গল্পটির নামকরণ কেন করা হয়েছে, দেখো যে মহাশ্বেতা দেবীর ভাত গল্পটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে উৎসব, লোক যাকে ডাকে উৎসব বলে। তার পুরো নাম হলো উৎসব নাইয়া, কিন্তু তাকে লোকে উৎসব বলে ডাকে। গল্পে তার চেহারার বর্ণনা বুনো বুনো, চাহনি অর্থাৎ সে তাকানো উগ্র, পরনে খাটো ময়লা লুঙ্গি অর্থাৎ নোংরা লুঙ্গি সে পরে থাকে সব সময়। মাতলার বন্যার তোরে সে তার পরিবার সন্তান সমস্ত হারিয়েছে চিরতরে, আজ তার আপন কেউ নেই কিছুই নেই, অর্থাৎ তার আপন বলতে কেউ নেই এবং কোনো কিছুই যেন তার নেই, কারণ সব সেই মাতলার বন্যার তোরে ভেসে গেছে বা চিরতরে হারিয়ে গেছে। গ্রাম সম্পর্কিত বনবাসিনীর কর্তাবাবু অর্থাৎ মনিবের বাড়িতে কলকাতায় সে এসেছে দুদিন ফেলে ছেড়ে ভাত খেতে। এদিকে কর্তাবাবুর বাড়িতে তখন হোমযজ্ঞ হচ্ছে, কারণ তিনি মৃতপ্রায়, রোগটা মারাত্মক, তার থেকে নিষ্কৃতির জন্যই এই আয়োজন। উৎসব এখানে এসেও অসহায়, অর্থাৎ এখানে এসেও সে অসহায় হয়ে পড়েছে, মানে সবসময় তাকে মনে হচ্ছে যে সে একা একা, সেই জন্য সে নিজেকে সবসময় অসহায় ভাবছে। সে ভেবে পায় না কি করবে, কাজ আছে অবশ্য এ বাড়িতে, সে ভেবেই পাচ্ছে না যে কি কাজ করবে, কিন্তু এই বাড়িতে যেন বা কর্তাবাবুর বাড়িতে যেন অনেক কাজ রয়েছে। আর ভাতেরও অভাব নেই, বাদা থেকে চাল আসছে নিয়মিত, তান্ত্রিক এসেছেন, উপচার আয়োজন সম্পূর্ণ একেবারে, শুধু কাঠ কাটা বাকি রয়েছে। উৎসব খায়নি অনেক দিন, অভুক্ত উৎসব কাঠ কেটে দেবে, অর্থাৎ উৎসব বলতে এখানে সেই উৎসব নাইয়ার কথা বলা হয়েছে। সেই উৎসব নাইয়া অনেক দিন ভাত খায়নি, কিন্তু সেখানে তাকে সেই অভুক্ত উৎসবকে বা উৎসব নাইয়াকে তাকে খাবার খেতে দেবে, শুধুমাত্র তাকে কাঠ কাটতে হবে, অভুক্ত উৎসব তাই কাঠ কেটে দেবে, বিনিময়ে জুটবে খাবার। বাবুর এই বাড়িতে চালের ছড়াছড়ি, ঝিঙে শাল, রাম শাল, কনকপানি, পদ্মজালি আরও কত কি, এমনকি ঝি চাকরদের জন্যও রয়েছে মোটা সাপটা চাল। উৎসব দেখে আর তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসে, বাসিনীকে প্রশ্ন করে সে, শোনে বাদায় হয় এসব চাল। আচ্ছা, এবারে তাহলে আমরা জানবো যে এই বাদা শব্দের অর্থ কি। দেখো, বাদা শব্দের অর্থ হলো জল জঙ্গলপূর্ণ নিচু জায়গা, তাকে বলা হয় বাদা। বাড়ির এক একজন ব্যক্তি এক এক রকমের চালের ভাত খায়, উৎসব আর পারে না, একটু শুকনো চালই চায় বাসিনীর কাছে মুখে দেবে, বাসিনী তা দিতে অপারগ, মানে বাসিনী তা দিতে পারবে না, সে চলে যায়, হাহাকার করে উৎসব, মনে পড়ে যায় চন্নুনির মায়ের কথা। চন্নুনির কথা, সে এক সুন্দর দুঃস্বপ্ন ছিল, মাতলার জলের দাপট তার সংসার ধ্বংস করে দিয়ে গেছে, সে আজ একা, বাসিনীর মনিববাবুর বাড়ির কৃপা প্রার্থী। ক্ষণে ক্ষণে তার মন স্মৃতির স্মরণী দিয়ে বেয়ে পাড়ি দেয় যেন সেই দিনটাতে, স্পষ্ট শোনায় যে চন্নুনির মায়ের গলা, সব হারানোর সেই ভয়ঙ্কর মুহূর্ত। সে অনুভব করে এ কথা চন্নুনিদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। কিন্তু চমক ভাঙে বড় পিসিমার কথায়, তিনি তাড়া দিতে থাকেন কাঠ কাটতে হবে। এদিকে উৎসবের পেটে তখন বড় খিদে, এক ফাঁকে বাসিনী এসে এক ঠোঙা ছাতু দিয়ে যায় তাকে এবং বলে যে এটা খেয়ে নিতে।
ওদিকে পুরোদমে চলতে থাকা বুড়ো কর্তাবাবুর কল্যাণ কামনায় হোমযজ্ঞ চলছে। উৎসব কাজ করে আর চোখে তার ভাতের স্বপ্ন, ভাত পাবে সে, ভাত খাবে। গ্রামের সতীশবাবু মনে করে উৎসবের বুদ্ধি লোপ পেয়েছে, সব হারিয়েও সে ভাত ভাত করছে। অর্থাৎ গ্রামের যে সতীশবাবু রয়েছেন তিনি উৎসবের এইসব বুদ্ধি থেকে ভাবছে যে তার যেন বুদ্ধি হারিয়ে গেছে বা লোপ পেয়েছে, তাই সে এখনও যেন সবসময় ভাত ভাত করছে। তবে সতীশবাবুর এটা বোঝার কথা নয়, কারণ তার সবই আছে, আর উৎসব নয়া অর্থাৎ উৎসবের সব কিছুই তো হারিয়ে গেছে সেই মাতলার বর্ণায়। কিন্তু সব হারিয়ে উৎসব যে প্রেত হয়ে আছে, ভাতের লোভে একসাথে আড়াই মন কাঠ কাটল সে, নইলে তার শরীরে ক্ষমতা ছিল না। কিন্তু এরপর সে ভাত পেল না, কারণ সকলেই তখন ব্যস্ত তান্ত্রিকের অনুষ্ঠানে। উৎসব গিয়ে বসে শিব মন্দিরের চাতালে, শুয়ে পড়ে, শুয়ে শুয়ে কাঁদে। এরপর সে ঘুমিয়ে পড়ে খিদে আর ক্লান্তিতে। তার ঘুম ভাঙে সাজের বেলা, চারিদিকে তখন বেশ ভিড়, কারণ কর্তাবাবু গত হয়েছেন অর্থাৎ মারা গেছেন। সকলে বিলাপ করছে, বাড়িময় ব্যস্ততা। বড় পিসিমা বাসিনীকে বলেন, সর্বস্ব রান্না পথে ঢেলে দিয়ে যা। উৎসব চমকে ওঠে, অর্থাৎ সেই সমস্ত রান্নাবান্না সবাই ফেলে দিতে চাইছে। সে বোঝে সব ভাত এরা ফেলে দিতে যাচ্ছে। উৎসবের মাথায় বুদ্ধি খেলে যায়, সে বড় ডেকচিটা নিয়ে নেয় নিজের জিম্মায়। অর্থাৎ সে বড় যে ভাতের ডেকচি ছিল সেটি তার নিজের আওতায় বা নিজের জিম্মায় যেন নিয়ে নেয় বা নিজের কাছে যেন নিয়ে নেয়। বলে, দূরে ফেলে দিয়ে আসি। এরপর সে দৌড়াতে থাকে। তার চেহারায় তখন বন্য হিংস্রতা, কারণ তার পেটে রয়েছে খিদে, সেই কারণে তাকে এখানে চেহারা যেন একটা বন্য হিংস্রতার সাথে তুলনা করা হয়েছে। ভাত সে খাবেই, ছুটে চলে যায় সে স্টেশনে। খাবলে খাবলে ভাত খায় হাড়ি থেকে, মুখ ডুবিয়ে খায়, ভাবে বাদার কথা। বাদা বলতে কি বললাম, যে বাদা কথার অর্থ হলো জল জঙ্গলপূর্ণ নিচু জায়গা। তার আত্মার আত্মীয় চন্দনীর মা, চন্দনী ছোট খোকা সবাইকে মনে মনে ভাত খাওয়ায়, সে জল খায়, তারপর হাড়ির কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন পেতলের ডেকচি চুরির অপরাধে সকলে তাকে ধরে মারতে মারতে থানায় নিয়ে যায়। আসলে বাদাটা তার কাছে থেকে যায় অধরা। গল্পটি লেখিকা শেষ করেছেন ঠিক এভাবেই, যে ভাতের স্বপ্ন নিয়ে, ভাতের স্মৃতি হাতড়ে এবং খাবার আশায় গল্পের যে মুখ্য চরিত্র উৎসবের দিন কেটেছে, সেই ভাতের কারণেই সে গল্পের শেষে অপরাধী হয়ে যায়। ভাতকে কেন্দ্র করেই গল্পের কাহিনী আবর্তিত হয়েছে, তাই সমস্ত দিক থেকে এই গল্পটির ভাত নামকরণ সম্পূর্ণ প্রাসঙ্গিক, বা তাই এই সমস্ত দিক বিচার বিবেচনা করেই যেন গল্পটির নাম দেওয়া হয়েছে ভাত। এবারে এই ভাত গল্পটির সম্পূর্ণ বিষয়বস্তু, সম্পূর্ণ যে বিষয়বস্তুটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করছি। দেখো, এর যে মূল বিষয়বস্তুটি হলো গ্রামের এক সর্বহারা নিরন্ন মানুষের গল্পই হলো এই ভাত। লেখক হচ্ছে মহাশ্বেতা দেবী। গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব নাইয়া, সবাই তাকে ডাকে উৎসব বলে। মাতলা নদী বিধ্বংসী জলের তোড়ে সে তার স্ত্রী পুত্রকন্যা সব হারিয়েছে, নষ্ট হয়েছে মাথা গোজার আশ্রয়টুকুও। দুমুঠো ভাতের আশায় গ্রামের মেয়ে বাসিনীর মনিববাবুর বাড়িতে ফাই ফরমাস খাটার জন্য কলকাতায় এসেছে উৎসব। সেখানে নাকি ভাতের ছড়াছড়ি, বাদা থেকে আসে চাল। উৎসব অবাক হয়, এদিকে মনিববাবুর অন্তিম দশা, তা থেকে মুক্তি লাভের জন্য তান্ত্রিকের শরণাপন্ন সবাই। উৎসব এই পরিস্থিতিতেই সেই বাড়িতে হাজির হয়। অভুক্ত অবস্থায় সারাদিন কাঠ কাটে সে, অথচ ভাত জোটে না। সকলেই কর্তাবাবুকে নিয়ে নানানভাবে ব্যস্ত থাকে। দিনের শেষে সে ক্লান্ত শরীরে মন্দিরের চাতালে গিয়ে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে কারো ধাক্কায় শুনে কর্তাবাবু গত হয়েছেন। বাড়ির সব খাবার ওরা ফেলে দিচ্ছে। উৎসব ভাতের হাঁড়িটি নিজের জিম্মায় নিয়ে নেয়, অর্থাৎ নিজের কাছে নিয়ে নেয়। ছুটে যায় স্টেশনে সেই ভাতের হাঁড়িটি নিয়ে। সেখানে বসে পাগলের মতন দু হাতে ভাত খেতে থাকে। মনে মনে ভাত খাইয়ে দেয় তার যে হারানো স্ত্রী এবং পুত্রকন্যাদের। তারপর হাড়ির কানায় মাথা রেখে ঘুমিয়ে পড়ে উৎসব। পরদিন সকালে হাড়ি চুরির অপরাধে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। একজন সর্বহারা মানুষের আখ্যান হচ্ছে এই ভাত, যার জীবনের সব সুখ সব আনন্দ চিরতরে যেন হারিয়ে গেছে মাতলা নদীর বন্যায়।
সে দুমুঠো ভাতকে আঁকড়ে ধরেই জীবনের সংগ্রামে টিকে থাকতে চায়। সেই ভাতের জন্যই গল্পের শেষে সে শাস্তি পায়। এই হৃদয় বিদারক কাহিনীটিকেই ভাত গল্পে উপস্থাপিত করেছেন মহাশ্বেতা দেবী। সঙ্গে রয়েছে সামাজিক কুসংস্কার, বিলাস ব্যসন, গরিব মানুষের প্রতি উচ্চবিত্তের উদাসীনতা, প্রাকৃতিক যে দুর্যোগ ও তার যে ভয়াল রূপ, পরিবারের বন্ধন, প্রেম সব হারানোর হাহাকার, সব কিছুই উৎসব চরিত্রের মাধ্যমে গল্পকার প্রকাশ করেছেন। সব মিলিয়ে গল্পটি প্রকৃতির রোষে নিঃস্ব হয়ে যাওয়া বাংলার এক প্রান্তিক মানুষের হাহাকার, যা আবহমান বাংলার এক স্বাভাবিক চিত্র তিনি তুলে ধরেছেন। তাহলে এই ছিল ভাত গল্পের মূল বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং কমেন্ট করো, ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। থ্যাংক ইউ।